হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। টেক বাংলা 316 থেকে আমি আবিদ বলছি। আজকে ভিডিওতে আপনার সাথে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আপনার ওয়াইফাই হচ্ছে নিজের ল্যাপটপ বা পিসিতে যে ওয়াইফাই ম্যাকের দিয়ে সাপ্লাই করবেন। হ্যাঁ বলুন, আমার কিন্তু ফোন স্মার্টফোন দিয়ে কিন্তু সহজে কিন্তু আপনার ম্যাকের দেশ কিন্তু ব্যয় করতে হবে, কিন্তু পিসি বা ল্যাপটপে কিন্তু ম্যাকের দেশ কিন্তু ব্যয় করে কিন্তু সবার পক্ষে কিন্তু কঠিন হয়। কারণ হচ্ছে পিসি বা ম্যাকের দেশ কিন্তু সবাই কিন্তু এটা ব্যয় করতে পারে না। সো বন্ধু, আজকে বিয়েতে যে টপিক আলোচনা হবে সেটা হচ্ছে আপনার কীভাবে হচ্ছে পিসিতে নিজের হচ্ছে নিজের ম্যাক অ্যাড্রেস আপনার কীভাবে সহজে ব্যয় করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা ফার্স্টে হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাব। সো বন্ধুরা, কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাব। যাওয়ার পর এই যে এখানে ওয়াইফাইতে ক্লিক করব, এখানে ক্লিক করার পর ডিটেলসে ক্লিক করব। সো বন্ধু, এখানে ডিটেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল অ্যাড্রেস, এটা কিন্তু হচ্ছে ওয়াইফাই কিন্তু ম্যাক অ্যাড্রেস। সো বন্ধু, এটা কিন্তু অনেকে হয়তো বুঝতে হয়তো অসুবিধা হবে, কারণ এখানে কিন্তু এই ডিভাইসে কিন্তু তারা ম্যাক অ্যাড্রেসকে তারা তারা ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে কিন্তু তারা দাবি করছে, তার জন্য কিন্তু অনেকেই হয়তো এটা কিন্তু চিনতে পারে না। সো বন্ধু, আপনি যদি এক এক ওয়াইফাই যদি কানেক্ট করেন সেটা কিন্তু ওয়াইফাই এক এক ওয়াইফাই কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু আমরা আলাদা হবে। সো বন্ধু, আমি এক ওয়াইফাই কানেক্ট করে সেটা কিন্তু ম্যাক অ্যাড্রেস আলাদা হবে, এবং অন্য 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 ওয়াইফাই কানেক্ট করে কিন্তু সেটা কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু আলাদা হবে। সো বন্ধু, আশা করি বুঝাতে পেরেছি। সো আপনার কীভাবে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা বাই করতে পারবে। সো বন্ধুরা, এই ছিল হচ্ছে কীভাবে আপনার ইজি ওয়েতে নিজে ল্যাপটপ বা পিসি যে হচ্ছে ম্যাক অ্যাড্রেস বাই করবে। সো বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগলে ভিডিওটি তাহলে একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন এসে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সো বন্ধু, ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।